মাদ্রাসাত উচ্ছেদ হিমন্ত বিশ্ব শর্মার ব্লু প্রিন্ট সংখ্যালঘু মুসলমানের উপর এই অত্যাচার কিয়? দেশের আইন ব্যবস্থা সংখ্যালঘু মুসলমানের বাবে বেলেগ আর আন লোকর বাবে বেলেগ নেকি? ইয়া কেতিয়াও সহ্য করা নহব। রুল রেগুলেশন সকলোরে বাবে সমান হব লাগে, কেবল মাদ্রাসার বাবে নহয়। মাদ্রাসাত উচ্ছেদ অভিযানক লৈ এইবার গরজি উঠিছে রেজাউল করিম সরকার। আমি আজির সংবাদ মেলটো বিশেষ কারণত আয়োজন করবলগিয়া হয়েছে। আপনাদের জানে যে শেহতীয়াভাবে কিছুদিনের পর জেহাদি জেহাদি শব্দরে আকাশ বতাস কপাই তোলা হয়েছে। আরক্ষী গৃহ বিভাগ বিভিন্ন সময় তৎপরতা দেখাই আছে, আমি ইতিমধ্যে লক্ষ্য করেছো। আর এই জেহাদি শব্দ আর জেহাদির সম্পর্ক থাকা লই রাইজর মাজত একটা বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে। আর জেহাদির নামত হয়তো যখন বেয়া কাম করেছে লগতে কিছু আনুষাঙ্গিক কিছু নির্দোষী মানুষও আজি হারাশাস্তির সম্মুখীন হবলগা হয়েছে। আর শেহতীয়াভাবে আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারি মাদ্রাসাসমূহ বন্ধ করে দিয়ে ন্যাশনাল টিভিত কৈছিলে যে মাদ্রাসা শব্দটুয়ে আমি মই বিচারি থাকা নাই, আর তারে এক ষড়যন্ত্র করে মাদ্রাসাসমূহ সরকারি মাদ্রাসাতে গার বল খটুয়াই সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতা অপব্যবহার করে আমার ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 29 আর 30ত সংখ্যালঘু সকলের ধর্মীয় উপাসনা আর শিক্ষা গ্রহণ করার যে অধিকার আছে সেই অধিকার খর্ব করে সরকারি মাদ্রাসাসমূহ নিজের ক্ষমতার বল দেখায় বন্ধ করেছে। আর শেহতীয়াভাবে জেহাদির নামত কিছু মাদ্রাসার কোনোবা ব্যক্তি কোনোবা কার্যকলাপত জড়িত থাকা বলে সরকার প্রশাসনে উল্লেখ করে সেই মাদ্রাসাসমূহের উপর বুলডোজার চলাই দি আসল সংখ্যালঘু সকলের যে শিক্ষার অধিকার আর্টিকেল 29 আর 30 দিয়া আছে সেই অধিকারের উপর ষড়যন্ত্রমূলকভাবে এই মাদ্রাসাসমূহ বন্ধ করার কারণে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে বলে আজি স্পষ্টকে অভিযোগ উত্থাপন করেছো মুখ্যমন্ত্রীর উপর। আমি বিচারিছো যে কোনো সন্ত্রাসবাদীকে আমি সমর্থন নকরো, ই জেহাদী হোক বা আন কোনো উগ্রপন্থী হোক। আমার স্পষ্ট কথা, সার্বভৌমত্বের প্রতি, জনজীবনের প্রতি, প্রতি ভারতবর্ষের প্রতি কোনোবা নাগরিকে যদি ভাবুকি করিয়ে আনে, কোনোবা বেয়া কামত লিপ্ত হয়, তার কঠোরের কঠোরতম শাস্তি দিয়ার ব্যবস্থা করক, ফাঁসি দিয়ার ব্যবস্থা করক, তাক জেল দিয়ার ব্যবস্থা করক। তাক সংখ্যালঘু সমাজ আর সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন স্পষ্টভাবে আজিও কইছো আগতেও কইছো যে আমি পূর্ণ সহযোগিতা আগবাম, কিন্তু এই বেয়া মানুষবিলাক গ্রেপ্তার করার নামক যদি আমার কোনোবার অধিকার সংবিধানে দিয়া অধিকার খর্ব করে তেনেহলে আমি মানি নল। আজি যাকালির পর দেখি সংবাদ মাধ্যম দেখা হয়েছে, সংবাদ মাধ্যম দেখবলে পাওয়া গেছে যে বঙ্গাইগাঁও জেলার কাবাইকারীর এখন মাদ্রাসা জেহাদির ঘাটি হয়ে পড়েছে। মই স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীক ইয়ার স্থিতি স্পষ্ট করবর কারণে আহ্বান জানাইছো যে বারে বারে কোয়া হয়েছে তাদের একজন শিক্ষক 2014 সনের পর কর্মরত আছে, বেয়া কামত লিপ্ত হয়েছে, আরক্ষী গ্রেপ্তার করেছে, তাক আইনগতভাবে ফাঁসি দিয়ে আর কিবা শাস্তি দিয়ে তদন্ত করে তাত আমার মানুষে সহযোগিতা করে আছে আর সহযোগিতা আমি সকলে করি। কিন্তু সেই মাদ্রাসাখন জেহাদির ঘাটি রূপান্তরিত হয়েছে, মুখ্যমন্ত্রী কিভাবে প্রকার দায়িত্ব আছে, সেই ঘাটির পর সরকারে কি কি তথ্য উদ্ঘাটন করলে, সেই ঘাটির পর কোন কোন ছাত্র ছাত্রী সকলে বেয়া রাস্তাত গুছি গেল তার তথ্য গৃহ বিভাগ ডিজিপি মহোদয়ের মুখ্যমন্ত্রী রাজুয়া করব লাগে। আজি সংবাদ মাধ্যম যাকালির পর দেখি জেহাদির ঘাটির কারণে মাদ্রাসাখন বুলডোজার লগাই দিয়া হব, সমগ্র বঙাইগাঁও জেলা এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে দিয়া হয়েছে, সমগ্র এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে দিয়া হয়েছে। আমি স্পষ্টকে কইছো যে সরকারে চাওক, একফালে দি সংবাদ মাধ্যমে কয়ে আছে জেহাদির ঘাটি উৎখাত করা হয়েছে, আর সরকারের একটি নোটিফিকেশন গভ আসাম অফিস অফ দ্য ডেপুটি কমিশনার বঙাইগাঁও তেওঁলোকে ইয়াত কি উল্লেখ করেছে, সংবাদ মাধ্যমে মন্ত্রী বিষয়া রাজনৈতিক বিজেপির নেতা সকলে জেহাদির ঘাটি উৎখাত করিম বলে যি ধরনের একটা আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে আছে, যি ধরনের মুসলমান সকলে বিশেষ সংখ্যালঘু সকল টার্গেট করে আছে, তেনে সময় বঙাইগাঁও জেলা প্রশাসনের ফল এটা নোটিফিকেশন করা হয়েছে যে ইয়াত ডিজাস্টার ম্যানেজমেন্ট একটর রুল রেগুলেশন ভাইলেশন করা হয়েছে, ইয়াত PWD একটর রুল রেগুলেশন ভাইলেশন করা হয়েছে, আর আনুষঙ্গিক কিছু রুল রেগুলেশন ভাইলেশন করার কারণে এই বিল্ডিং এই ঘরবিল ভাঙি দিয়া হয়েছে। এটা আমার প্রশ্ন হল 37 বছর এইখান মাদ্রাসা চলি আসে বঙ্গাইগাঁও জেলা প্রশাসন হয়ে আসিল নাকি, PWD হয়ে আসিল নাকি,
37 বছর হোৱা মাদ্রাসা এখনৰ কেনেকে এই রুল রেগুলেশন ভায়োলেশন করিলে কেনেকে আলোকে মাদ্রাসা স্থাপন কৰিব পাইলে এই সম্বন্ধে বঙাইগাঁও জিলা প্রশাসনে আগতিয়া ব্যবস্থা কিয় গ্রহণ নকৰিলে বঙাইগাঁও আৰক্ষী হৈ আছিল নেকি যদি তাতে এনেকুৱা ধৰণৰ ঘাটি স্থাপন হৈছে বঙাইগাঁও আৰক্ষী অসম আৰক্ষীৰ সোর্স কত সোর্স কত হে সোর্স বিলাকে এই 37 বছর ধৰি মাদ্রাসাখন চলি থকা অৱস্থাত আজি রুল রেগুলেশন দেখুৱাই যি ধৰণে বুলডোজার লগাই দিয়া হৈছে আমি মৰ্মাহত হৈছো আৰু মই ভাবো যে তারা আমার শিক্ষা ব্যবস্থার জেহাদিক তেওঁলোকে ফাঁসি দিয়ে আরো কিবা করে কই থাক কিন্তু এটা শিক্ষা অনুষ্ঠান শিক্ষা ব্যবস্থা তেওঁলোকে ধ্বংস করব এইটা আমি মানি লব নোৱাৰো আমি প্রচার করছো যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট বা পিডাব্লিউডির নীতি নিয়ম মতে যদি এই মাদ্রাসাখন নির্মাণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী আর বঙাইগাঁও জেলা উপায়ুক্ত স্পষ্টভাবে রাজুয়া করক বঙাইগাঁও জেলা কেবল মাদ্রাসায় নহয় বঙাইগাঁও জেলার আন আন শিক্ষা অনুষ্ঠান বঙাইগাঁও জেলার ব্যবসায় প্রতিষ্ঠান বঙাইগাঁও জেলার কার্যালয় আর বিশেষকে অসমের বিভিন্ন জেলার স্কুল প্রতিষ্ঠান কার্যালয় পিডাব্লিউডির অন্তর্গত তেওঁলোকৰ যি রুল রেগুলেশন আছে সেই রুল রেগুলেশন বিলাক ফলো কৰিছে নাই যদি সাহস আছে মুখ্যমন্ত্রী রাজুয়া করক যদি সাহস আছে বাইহাটৰ পৰা চাংচাৰিলৈকে জালুকবাৰীলৈকে যিমান বিল্ডিং নির্মাণ হয়েছে যিমান ব্যবসায় প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে সেইবিলাক ভেটি মাটিত নির্মাণ হয়েছে না রুল রেগুলেশন ফলো করে নির্মাণ করেছে তার রাজুয়া ব্যবস্থা করো গুয়াহাটির মাঝমজিয়ে কিমান জনের বিল্ডিং কিমান অনুষ্ঠান প্রতিষ্ঠান কিমান রুল রেগুলেশন ফলো করেছে যদি সাহস আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় শতাব্দ যদি রাজুয়া প্রকাশ করো গতি এই একটা সম্পূর্ণভাবে সংখ্যালঘু সমাজ শিক্ষা ব্যবস্থার পর আঁতরাই রাখার কারণে সংখ্যালঘু সমাজ অন্যায়ভাবে চরম অন্যায়ভাবে অত্যাচার করার কারণে এটা একটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া একটা ব্লু প্রিন্ট রচনা করে এনেকা ধরনের কাম কাজ বিলাক করে আছে আজি মানুষ এজনক ফাঁসি দিল মানুষ এজনক যদি ফাঁসি দিয়া হয় তথাপি তেওঁক আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়া হয় কিন্তু যোৱাকালি বঙাইগাঁও জেলা উপায়ুক্ত এইখন নোটিস মাদ্রাসা কর্তৃপক্ষক 6:30 বজাত দিছে এইখন নোটিস 6:30 বজাত দিছে 6:30 বজাত কিয় নোটিস দিব লগা হল যদি তেওঁলোকে সেই মাদ্রাসাখনের শিক্ষকক গ্রেপ্তার আজি কেইদিন আগতে করেছে কিয় আজি বঙাইগাঁও জিলা প্রশাসনের বা অসম সরকারের সাহস নহল সেই মাদ্রাসাখন যে ভাঙি দিয়া হবে এই মাদ্রাসাখনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব আগতীয়া নোটিস কিয় তেওঁলোকক আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়া নহল আত্মপক্ষ সমর্থন করার সুযোগ কিয় দিয়া নহল আমি প্রশ্ন করেছো বঙাইগাঁও জিলা প্রশাসনক আর অসমের মুখ্যমন্ত্রী গতি ইয়াত আত্মপক্ষ সমর্থন করার সুযোগ এইখানে দিয়া হলে এই মাদ্রাসাখন ভাঙি সমগ্র ভারতবর্ষতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুসলমানের উপর যে শিক্ষা ব্যবস্থার উপর যে মাদ্রাসার উপর যে আগ্রাসী মনোভাব লই আক্রমণ করেছে এইটি প্রতিষ্ঠা করিবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আক্রমণমূলকভাবে এই কাম করেছে রাতে 9:30 বজাত আজি তাতে প্রাইমারি সরু সরু লড়া ছাড়ি থাকে প্রাইমারি ক্লাসের সরু সরু লড়া ছাড়ি থাকে সেই সকল বিভিন্ন জেলার বিভিন্ন ঠাইর পর তাদের তাদের অধ্যয়ন করে সেই সরু সরু লড়া ছাড়ি বিলাক রাতে 9:30 বজাত জেলা প্রশাসনে কই দিলে যে 20 মিনিটের ভিতরে মাদ্রাসা খালি করে দিব লাগিব সেই ছাত্রছাত্রী সকলে কি অপরাধ করেছিলেন সেই সকলের অভিভাবক সকলে খবর না পালে যার কারণে 200 ছাত্রছাত্রী রাতে মানুষের ঘর রাস্তা স্কুলের বারান্দা জীবন তুলে পেলায় থাকবল একটা পরিবেশ সৃষ্টি হল কিয় এই শিশুসকলের উপর কিয় এই ছাত্রছাত্রী সকলের উপর এই অমানবীয় অত্যাচার করা হল নে আসলে কেবলমাত্র সংখ্যালঘু হওয়ার বাবেই এই অমানবীয় অত্যাচার চলি আছে গতি মই স্পষ্টভাবে কইছো যে রুল যদি হয় সকলের ক্ষেত্রে খালি কেবল মাদ্রাসার ক্ষেত্রতেই নহয় প্রতিটি শিক্ষা অনুষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিটি মানুষের ঘর প্রতিটি ক্ষেত্রতেই মুখ্যমন্ত্রী যদি সাহস আছে রুল রেগুলেশন তৈরি করক এই পিডাব্লিউডি রুল রেগুলেশন হোক ডিজাস্টার ম্যানেজমেন্টের রুলে হোক সকলের ক্ষেত্রে প্রযোজ্য করার ব্যবস্থা করক যদি দেখো আইন ব্যবস্থা কেবল মুসলমানের কারণে বেলেগ আর আনের কারণে বেলেগ হব এইটা আমি কেউ মানি লব নোৱাৰো গতি আমি স্পষ্টকৈ কৈছো এইটো এটা অসমৰ সংখ্যালঘুসকলৰ ওপৰত এটা অন্যায় আৰু অত্যাচাৰৰ বাহিৰে একো নহয় গতিকে মই আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আহ্বান জনাইছো যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আপুনি যদি মাদ্রাসাসকলৰ বিৰুদ্ধে আপোনাৰ কবলগীয়া আছে মাদ্রাসা সন্দৰ্ভত যদি আপোনাৰ কিবা সন্দেহ আছে মই আজিও মুখ্যমন্ত্রীক কৈছো হয় সিদিনাখন লগ কৰি কৈছো যে আপুনি অসমৰ সংখ্যালঘু বুদ্ধিজীৱীক মাতক মাদ্রাসা শিক্ষকসকলক মাতক বিভিন্ন দল সংগঠনক মাতক বহক কথা পাতক আৰু এই সংখ্যালঘু জাতিটোক যিসকলে কোনো সন্ত্রাসবাদক বিশ্বাস নকৰে যিসকলে কোনো জেহাদিক বিশ্বাস নকৰে যিসকলে অসমৰ অসমীয়া হৈ অসমখন ভালকে জীয়াই ৰাখিব বিচাৰে সেইসকল সকলোকে মাতি আনি বহি এটা সভা কৰি এই সমস্যাটোক এটা স্থায়ী সমাধান কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছিলোঁ কিন্তু আজিলৈকে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই এই সমস্যাটো সমাধান কৰাৰ ক্ষেত্ৰত কোনো এজন অসমৰ মুছলমান বুদ্ধিজীৱী হওক বা সাহিত্যিক হওক কোনো এজন দল সংগঠন হওক মাতি পেলাই তেওঁলোকে সমস্যাটো সমাধান কৰাটো বিচৰা নাই কেৱল মাত্ৰ দেখিছো যে এইটোকে ৰাজনীতি কৰিবৰ কাৰণেই
মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া এরকম ধরনের কারফাজি বিলাক কৰি আছে মই পুনৰবাৰ স্পষ্টকে কৈছো যে আমি কোনো জিহাদীৰ পক্ষত নহয় কোনো হন্তাকবাদীৰ পক্ষত নহয় এতিয়া আপোনাক মই মুখ্যমন্ত্রীকে প্ৰশ্ন কৰিছো মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কোনো আলফা সদস্য যদি কোনো এখন গাঁৱত 15 দিন বাহৰ পাতি থাকে মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হে আলফা সদস্যজনৰ কাৰণে হে গাঁওখন ভাঙি দিব নেকি কোনো এনডিএফবি যদি এনডিএফবি বিভিন্ন গাঁৱত আশ্রয় লৈছিলে হে গাঁওবিলাক তেওঁলোকে ভাঙি দিব নেকি এটি কোন ধরনের কথা হব ভাই কোনোবাই অপরাধ করেছে তার তদন্ত করক কোনোবাই দোষ করেছে কোনোবাই জিহাদি করেছে উগ্রপন্থী করেছে দোষ করেছে তার তদন্ত করি উচিত শাস্তির পর শাস্তি প্রদান করক তার কারণে যে তেওঁলোকে নাটক করে জেলা প্রশাসনে এটা কব মুখ্যমন্ত্রী এটা কব সংবাদ মাধ্যমে এটা প্রচার হব নাটক করে সমগ্র মুসলমান সমাজক সমগ্র মুসলমানের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সমগ্র মুসলমানক ধ্বংস করার ষড়যন্ত্র করব এইটা আমি সদায় সংখ্যালঘু ছাত্রীদের মানি নলও আমি অসি নাই আমি অসমৰ বুদ্ধিজীৱী সকল অসমৰ সংখ্যালঘু বিভিন্ন দল সংগঠনক লৈ আমি বহিম গুৱাহাটীত বহি আলোচনা কৰি আমাৰ ওপৰত যি নিৰ্ভৰ আমাৰ ধৰ্মীয় শিক্ষাই হওক জেনারেল শিক্ষাই হওক বা আমাৰ ওপৰত উচ্চৰ পৰা আৰম্ভ কৰি যি নিৰ্মম অত্যাচাৰ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই হিটলাৰী কায়দাৰে টার্গেট কৰি নিজকে ন্যাশনাল লেভেলত হিরো হজাবর কারণে যে অন্যায় অত্যাচার করিয়াছে তার প্রতিবাদক অচিরেই গণতান্ত্রিকভাবে নিজের অধিকার সুরক্ষার স্বার্থক আমি রাজপথত ওলাইবলে বাধ্য হম আর ইয়ার ভাবে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সমগ্র দায়িত্ব কিন্তু অসমের মুখ্যমন্ত্রী আর গৃহ বিভাগে লব লাগবে।